তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে তোমাদের বাংলার 10 নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর 144-এ তোমাদের যে এমসিকিউ, এসএকিউ এবং রচনা আছে, আছে সব কিছুরই উত্তর সহ আলোচনা করব। এবং যারা ভিডিওটা শুধুমাত্র সম্পূর্ণ দেখবে তাদের জন্য ভিডিওতে ফ্রি পিডিএফ থাকবে, ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো থাকবে। সেখান থেকে তোমরা ভিডিওটি পাসওয়ার্ড দেখে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, ভিডিওর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তাছাড়া জানিয়ে দিই তোমাদের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের এবিটি টেস্ট পেপারের সমাধান এবং উচ্চ মাধ্যমিকের লাস্ট প্রিপারেশন, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, বিগত 7 বছর সমস্ত কিছু উত্তর সহ ফ্রি পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত কিছু পেয়ে যাবে। সেই সমস্ত ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো এই পেজে তোমাদের প্রথমে যে এমসিকিউ গুলো রয়েছে প্রথমে দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, নিখিল অবসর জীবন যেভাবে কাটাতে চায় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে। পরের প্রশ্ন 1.2-এর, মৃত্যুঞ্জয় বাড়িতে থাকে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, নজন লোক। 1.3-এর, উৎসব নাইয়ার বাবার নাম উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, হরিচরণ নাইয়া। 1.4-এর প্রশ্ন, উৎসবের বাড়ি যে নদীর তীরে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, মাতলা। 1.5-এর প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, নিবারণ বাগদি। তার পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু পেজটা জুম আউট করে দেখিয়ে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। 1.6-এর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন কবিতাটিতে কবির আমৃত্যু বলতে কি বুঝিয়েছেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, মৃত্যুর আগে পর্যন্ত। 1.7-এর প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল শূন্যস্থানে উপযুক্ত শব্দ ভাষা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, মচকা ফুলের। 1.8-এর প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, মহুয়া ফুল। 1.9-এর প্রশ্ন, ক্রন্দনরতা জননী হলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, কবির স্বদেশ। 1.10-এর প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, হাসির নাটকের। অথবা প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি লেখা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, বার্নার্ড শয়ের। 1.11-এর প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, পুলিশে। অথবা প্রশ্ন, শাহজাহান নাটকের রচয়িতা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, দ্বিজেন্দ্রলাল রায়। 1.12-এর প্রশ্ন, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, শম্ভু ও অমর। অথবা প্রশ্ন, উহ কি শীত আছে শুধু, যা নেই উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, মানুষ নেই। 1.13-এর প্রশ্ন, গলদের নিপাত করেছিল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, সিজার। অথবা প্রশ্ন, উনি রীতিমতো হতবম্ব উনি হলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, বলিকান্ধারী। 1.14-এর প্রশ্ন, চারণ কবি নামে প্রসিদ্ধ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ, মুকুন্দ দাস। 1.15-এর প্রশ্ন, প্রথম ভারতীয় সবাক ছবি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, আলম আরা। এটা আলম তারা হয়ে রয়েছে, এটা কিন্তু আলম আরা হবে। 1.16-এর প্রশ্ন, বিখ্যাত কুস্তিগির গোবর গৃহের প্রকৃত নাম উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, যতীন্দ্রচরণ গুহ। পরের প্রশ্ন, ল ধ্বনিটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, পার্শ্বিক ধ্বনি। 1.18-এর প্রশ্ন, পেজটা জুম আউট করতে হবে তোমাদের জন্য, দেখে নাও। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক, স্যার উইলিয়াম জোন্স। তো এই ছিল এই 144 নম্বর পেজে যে সকল এমসিকিউ গুলো তার উত্তর। এবার চলো তোমাদের দেখিয়ে দেওয়া যে এই পেজেরই এসএকিউ এবং রচনার উত্তরগুলো। তো দেখো ছাত্রছাত্রীরা, পেজ নম্বর 144-এ তোমাদের যে এসএকিউ গুলো রয়েছে বাংলার, প্রথম প্রশ্ন, তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে? উত্তর, বড়বাড়ির গরম ভাতের গল্প উৎসবকে খুবই উতলা করে। পরের প্রশ্ন, পৌষে পাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? উত্তর, পৌষে পাতলা সম্পর্কে ডাক পুরুষের পুরনো বচন হল শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। পরের প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? উত্তর, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির বনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল হরিণটা। পরের প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে স্বপ্নময় প্রকৃতি প্রধান মহুয়ার দেশের বিপরীতে কয়লা খনি থেকে উঠে আসা নাগরিক সভ্যতার বিষ্পাষ্পের কথাই বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? উত্তর,
কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন। পরের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিভব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর, বিভব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি কোন নাটকের অংশ? উত্তর, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি শাহজাহান নাটকের অংশ। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর, লাভ সিনকে প্রগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বৌদি সৌম্যমিত্রকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোন রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে সৌম্যমিত্র আশঙ্কা করেন। অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়স তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য। আর এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। দীপন্যায়ের প্রশ্ন, সে আবার গেল, কে কোথায় গেল? উত্তর, শিষ্য মর্দানা পুনরায় জল প্রার্থনা করতে বলি গান্ধারীর কুটিরে গেল। অথবা প্রশ্ন, লিমা কি? উত্তর, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত সোনা ঝকঝকে একটা শহর হলো লিমা। দীপন দাসের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কি? উদাহরণ দাও। উত্তর, কোন শব্দগুচ্ছের আদি আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। যেমন লঘিষ্ঠ সাধারণ গণিতক শব্দগুচ্ছের প্রথম অক্ষরগুলিকে নিয়ে গঠিত হয়েছে ল সা গু। পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, প্যারোল কি? উত্তর, ভাষার লাং সংবিধানকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট একই বাচন ক্রিয়াকে প্যারোল বলে। তারপরে দশের দাগে তোমাদের মানস মানচিত্রে রচনা রয়েছে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা, এই ব্যাপারে যে রচনাটি রয়েছে সেটি একটু তোমরা দেখে নাও, একে একে তোমাদের দেখে দিই, এটা তোমাদের ডিকটেট করে দিচ্ছি না। তারপরের টুকু দেখে নাও, পরের অংশটুকু দেখো। পরের পোর্শনটুকু দেখো। পরের পাঠটুকু দেখো। পরের নেক্সট অংশটুকু দেখো। তারপরে 10.4 এর নেক্সট রচনা ভগ্নী নিবেদিতা সম্পর্কে তোমরা দেখে নাও।
তারপরে নেক্সট অংশটুকু দেখো। তারপরে নেক্সট অংশটুকু তারপরে লাস্ট অংশটুকু দেখে নাও। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এবিটি টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের পেজ নম্বর 144-এ যে এমসিকিউ এসিকিউ এবং রচনা ছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তোমরা জানো ভিডিওর মধ্যে তোমাদের পাসওয়ার্ড দেখানো হয়েছে সম্পূর্ণ স্মল লেটারে, এবং ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই যখনই পাসওয়ার্ডের বক্স ওপেন হবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।